अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्याय विरुद्ध प्रतिवाद। দারুণ লাগছে দেখতে। দিদি তাড়াতাড়ি করো, তোমরা লগ্ন বয়ে যাচ্ছে যে, তাড়াতাড়ি করো, চল তাড়াতাড়ি। দাদা চিন্তা করিস না, আমি তোর বউকে নিয়ে আসছি। আরে বরকে ডাকুন এবার, বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে দাদা। কনেকে নিয়ে আসুন। নমো নমো বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীত গোপী আকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষং রিধি বাচি নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনারা দুজনে ভগবান শিব আর পার্বতীর নাম নিন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। ফুলটা সামনে দিয়ে দিন দুজনে। আপনারা দুজনে এবারে দাঁড়িয়ে পড়ুন আর একে অপরকে মালা পরান। এবার বর কনেকে সিঁদুর পরাবে।
বিবাহ সম্পন্ন হলো। আরে বাবা বিনোদ, তাড়াতাড়ি আয়। বৌমা, ডান পা দিয়ে ওটা ছুঁয়ে ভেতরে এসো। হুম, অদ্ভুত বিয়ে, তাই না? যাক, যা হয়েছে তাকে আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আজকে থেকে আমাদের প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আমাদের। আরে দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ তো বলো না। আসলে তুমি আমার কথা খারাপভাবে নেবে না তো? একদম খারাপ মনে করবো না, প্রমিস। আসলে কি বলো তো, যাতে আমার একটা মনের মতো ছেলের সাথে বিয়ে হয়, সেই জন্য আমার মা শিবের ব্রত রেখেছিলেন। তো ভালো ছেলে পেয়েছো তো? হুম। তাহলে প্রবলেম কোথায়? না মানে, ওই ব্রত পূর্ণ করার জন্য আমাকে আরেকটা ব্রত করতে হবে। হ্যাঁ তো সেটাই কি প্রবলেম রয়েছে? আমাদের এক মাসের জন্য আলাদা আলাদা শুতে হবে। মানে এই ব্রতর চক্করে আমাকে ভালো ছেলে হতেই হবে, তাই তো? তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি এখানে শান্তিতে ঘুমাও, আমি সোফাতে ঘুমিয়ে পড়ছি। আরে না না, আমি সোফাতে শুয়ে পড়ছি, তুমি এখানে শুয়ে পড়ো। আরে তুমি চিন্তা করো না, আমি ওখানে শুয়ে পড়ব। তুমি বৌমা কি দেখছো? সুপ্রভাত মা। সুখে থাকো, আমি তোমাদের জন্য চা বানিয়েছি। আজকে এই চা তুমিই নিয়ে যাও, বিনোদের বেডটি খাওয়াটা অভ্যেস হয়ে গেছে, বেডটি ছাড়া ও জাগবে না। এখন তুমি এসে গেছো, তুমি এটা নিয়ে যাও। হুম।
তুমি? তোমাকে চা দিতে এসেছিলাম। তুমি আমাকে ওঠাওনি কেন? তুমি যে এত গভীরভাবে ঘুমোচ্ছিলে, তোমাকে ডিস্টার্ব করার আর ইচ্ছেই হয়নি। আচ্ছা এসব বাদ দাও, এই নাও চা খাও। আর এই আর একটা কাপ কার জন্য? এটা এটা আমার জন্য। আরে তুমি দাদার সাথে চা খাবে না? কবিতা, তোমার সাথে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আচ্ছা ননদকে পটানো হচ্ছে তাই তো? আচ্ছা বৌদি, আজ তো ভাত কাপড়ের অনুষ্ঠান, আর তুমি এখনো রেডি হওনি? রেডি রেডি তো আছি, ভাল লাগছে না? তোমাকে তো সবসময় খুব সুন্দর লাগে, কিন্তু কি বলতো, আজকে আমাদের পাড়া সব মহিলারা তোমাকে দেখতে আসবে, আর তার জন্য তোমাকে প্রচুর সাজতে হবে, গয়না পরতে হবে। আচ্ছা কবিতা, একটা কথা বলো না, সেজে গুজে থাকাটা তুমি পছন্দ করো তো? অফকোর্স বৌদি। আরে নতুন বিয়ে হয়েছে তোমার, সেই জন্য একটু সাজো গোজো, গয়না পরে সবাইকে দেখাও। কবিতা, যখন সবাই আসবে না, তখন তুমি আমার সাথে থাকবে তো? নিশ্চয়ই, আমি তোমার সাথে সব সময় থাকব। বিনোদ, বিনোদ ওঠ, বিনোদ ওঠ। কটা বাজে মা? 8টা বেজে গেছে, আর একটু ঘুমোই, দাঁড়াও না। বিনোদ তুই ওঠ, তোর সাথে আমার কথা আছে। একটু চা তো দাও। চা আমি সোনিয়াকে দিয়ে পাঠিয়েছি, কিন্তু ও আনেনি এখানে, কবিতার ঘরে বসে ওর সাথে গল্প জুড়ে দিয়েছে। তাই? আরে ও হয়তো আমাকে তাড়াতাড়ি ডাকতে চাইছিল না তাই। আচ্ছা একটা কথা বলতো, তুই সোফায় কেন ঘুমিয়েছিস? মা, ওই আমি ওখানে ঘুমোতে পারছিলাম না। সত্যি কথা বল আমাকে, কি ব্যাপার? মা, ওই যাতে আমার একটা মনের মতো ছেলের সাথে বিয়ে হয়, সেই জন্য আমার মা শিবের ব্রত রেখেছিলেন। তো প্রবলেম কোথায়? ওই ব্রত মাসের জন্য আলাদা আলাদা শুতে হবে। গীতাদি তো আমাকে এইসব কথা বলেনি একবারও। তো মাও সবই কি তোমাকে বলবে? আর আমাকে তো বলে দিয়েছে, কি যায় আসে। না, আমি ওনার সঙ্গে কথা বলবো, চল ফোন কর। মা কি কথা বলবে তুমি বলো তো? হ্যাঁ, আর উনি কি ভাববেন যে আমরা ওনার মেয়েকে বিশ্বাসই করি না? আর একটা মাসেরই তো ব্যাপার, ছাড়ো না। যাক, আমাদের বৌদি তো বেছে বেছে হীরের টুকরো মেয়ে এনেছে, কিন্তু বৌদি এরকম প্রথা প্রথমবার দেখছি। এই বিয়েটা তো হলো আপনার ছেলের, কিন্তু বৌদি বিয়ে করে আনলো আপনার মেয়ে। হ্যাঁ, এটা তো অদ্ভুত ব্যাপারই, কিন্তু এটা আমাদের গ্রামের বহু পুরনো নিয়ম। আমাদের গ্রামে আমাদের গ্রাম দেবতা কোনো কারণে অবিবাহিত ছিলেন, তো ওই গ্রামে কোনো ছেলের বিয়ে হতে তিনি দিতেন না। যখনই কোনো ছেলে নিজে বিয়ে করতে যেত, তখনই ওর উপরে অভিশাপ লেগে যেত। আর গ্রামবাসীরা ওই ছেলের প্রাণ বাঁচানোর জন্য মেয়ের সম্বন্ধ ননদের সাথে ঠিক করে বিয়ে দিতে লাগলো। তারপরে ওই গ্রামে আর কোনো অঘটন ঘটেনি, ননদ বর রূপে সেজে উঠত, তারপরে সে মেয়ের বাড়িতে যেত, ওকে বিয়ে করে নিয়ে ভাইয়ের জন্য বউ নিয়ে আসত। খুব অদ্ভুত প্রথা তো। অদ্ভুত কেন, তখনকার দিনে তো রাজা মহারাজারা তাদের তলোয়ার পাঠিয়ে বিয়ে করতেন, তার বেলা সেই বিয়েকে কিন্তু আজও মানা হয়, তাহলে এটা নয় কেন? আর যখন আমাদের বৌদির এই প্রথা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে আর কথাই নেই। কি বৌদি, তোমার কোনো প্রবলেম আছে? একদম না। মা, গৌতম এসে গেছে। নমস্কার। আচ্ছা বৌদি, আমরা এলাম তাহলে, আসুন আসুন। আরে কেমন আছো? আসুন আসুন, বসো বসো। বসবো পরে, চলো আগে বৌমার মুখটা দেখে নি। বৌমা, ইনি গৌতমের মা, প্রণাম করো।
ও গৌতম, কবিতার হবু স্বামী। আরে কবিতা, চা নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি ঠিক আছি, তুমি আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। হ্যাঁ আসুন। ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতি আর বিভিন্ন ভাষার একটা দেশ। আমাদের দেশে প্রতিটি কোণায় একটা নতুন সংস্কৃতি, একটা নতুন রং দেখতে পাওয়া যায়, যাদের নিজস্ব কিছু প্রথা, নিজস্ব কিছু নিয়ম রীতি থাকে। আজ আপনাদের জন্য আমরা এরকমই অদ্ভুত একটা প্রথা নিয়ে একটা অদ্ভুত গল্প শোনাতে চাই। নমস্কার, আমি গিরিশ জৈন, আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। একটি মেয়ে বর সেজে নিজের ভাইয়ের জন্য বউ আনতে গেল। আগে হ্যাঁ, এই অদ্ভুত প্রথার মাধ্যমেই সোনিয়ার বিয়ে কবিতার সঙ্গে হয়েছিল। একটা এমন প্রথা যাতে ভাইয়ের বিয়ের সময় বোনকে বর সাজিয়ে পাঠানো হয়, যাতে ভাইয়ের ওপর কোনো বিপদ না আসে। আর ঠিক এটাই হয়েছিল কবিতা আর সোনিয়ার সঙ্গে। সোনিয়া বিনোদের স্ত্রী ছিল, কিন্তু ও ভালোবাসত কবিতাকে, আর এমন পর্যায়ে যে ও এক মুহূর্তের জন্য কবিতার থেকে দূরে থাকার কথা কল্পনাও করতে পারত না। এখন এটাই দেখার যে সোনিয়া কি কবিতার প্রতি ওর এই ভালোবাসা ওকে বোঝাতে পারবে, আর কি হবে যখন সোনিয়ার এই মনের কথাটা সবাই জানতে পেরে যাবে। চলুন দেখি। এই কবিতাও না, না নিজের খেয়াল রাখে, না নিজের ঘরটার খেয়াল রাখে। দেখো কিরম সব ফেলে রেখেছে ঘরে। কিন্তু কোনো ব্যাপার না, এবার আমি চলে এসেছি না, আমি সবকিছু গুছিয়ে রাখবো। তোমার ছবিটাই থাকুক। আরে বৌমা, কবিতার ঘরে তুমি কি করছো? মা, কিছু না, এই সব এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো, তাই এগুলো গোছাচ্ছিলাম। হ্যাঁ, এই মেয়েটা এইরকমই, যখনই কলেজ যায় দশখানা জামা কাপড় এখানে ছড়িয়ে চলে যায়, আর বই খাতাও এরকম ছড়িয়ে চলে যায়। কতবার বলেছি শ্বশুর বাড়িতে যাবি, এরকম অগোছালো কাজ চলবে না, কিন্তু ওর শেখার কোনো ইচ্ছে আছে? কিন্তু মা, আমরা ওকে বিয়েটা দিচ্ছি কেন? মানে? মানে মা, আমরা ওকে ওই জায়গায় কেনই পাঠাবো যেখানে ওকে দুটো কথা শুনতে হবে? আমরা তো ওকে সেখানেই রাখবো যেখানে ও রানীর মতো থাকবে, তাই না? হ্যাঁ, এই জন্যই তো গৌতমের মতো ছেলে খুঁজেছি। থাকে সব বাদ দাও, আজ তোমাকে রান্না পূজো করতে হবে, সবার জন্য খাবার বানাবে। বিনোদ মিষ্টি খুব পছন্দ করে, হালুয়া আর পায়েস বানিয়ে দাও। আর কবিতার পছন্দ? কবিতার কথা ছাড়ো, বিনোদ তোমার স্বামী, ওর খেয়াল রাখো। আমি এটা বলতে চাইনি মা, আমি এটা বলতে চাইছি যে আমার তো সবার পছন্দই জানা দরকার না, আমি সবার পছন্দেরই কিছু না কিছু বানিয়ে নেব। আপনি আমাকে সবার পছন্দই বলে দিন। হ্যাঁ, বিনোদ মিষ্টি পছন্দ করে, কবিতা বিনোদের একেবারে উল্টো, ও ঝাল পছন্দ করে। আর আমার কথা, আমি তো সবই খাই। বৌদি আর কতটা সময় লাগবে, খুব খিদে পেয়েছে। আরে ধৈর্য ধর, সবুরে মেয়ে ফলে। ওই ডোন্ট টেল মি, বৌদি কিছু মিষ্টি বানাচ্ছে। আরে তুই কেন এত লাফাচ্ছিস? আজকের দিনে মিষ্টি বানানোটা নিয়ম, আর বিনোদ তো মিষ্টি খুব পছন্দ করে। হ্যাঁ, যখন দাদার মিষ্টি পছন্দ তখন বৌদি মিষ্টিই বানাবে, তাই না? আবার কি, বউটা কার বলতো?
বৌদি, দারুণ জিনিস, আমার ফেভারিট। কি হলো মা, আপনিও নিন না। বৌমা, তোমাকে আমি মিষ্টি বানাতে বলেছিলাম না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আরে এইটা কি করে ভুলে গেলে? আমি বলেছিলাম না বিনোদের মিষ্টি খুব পছন্দ। সরি মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরে কোনো ব্যাপার না মা, আমি আজ এটাই খেয়ে নিচ্ছি। কিন্তু না, আজকের দিনে বৌমাকে মিষ্টি বানাতে হয়। ছাড়ো না মা, নতুন বউ যেটা চায় সেটাই বানানো উচিত, অন্যের ইচ্ছে অনুযায়ী নয়। আরে বাহ, এটা তো সত্যিই খুব টেস্টি হয়েছে, তাই না? বৌদি, তুমি না রান্নাটা ফাটিয়ে করো। থ্যাংক ইউ, লাভ ইউ। কতবার বলেছি শ্বশুর বাড়িতে যাবি, এরকম অগোছালো কাজ চলবে না। কিন্তু ওর শেখার কোনো ইচ্ছে আছে? ও গৌতম কবিতার হবু স্বামী। কেন আজ নিজেকে তোমার কাছে আশা থেকে আটকাতেই পারিনি। আমিও তো কবে থেকে তোমার অপেক্ষাই করছিলাম। সত্যি? তুমি কখন এলে? তুমি আমাকে আটকাওনি কেন? ঠান্ডা হও, ঠান্ডা, কিচ্ছু হয়নি। তুমি যা যা বলেছিলে আমার সব কিছু মনে আছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি এক একটা দিন গুনছি। আজ থেকে 20 দিন বাকি আছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। কি দরকার ছিল জল নিয়ে খেলার? জানিস তো তুই তোর ঠান্ডা লেগে যায়। মা,
আমি ঠিক আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে কবিতা, এই নাও, এটা খেয়ে নাও তুমি। তুমি যদি বলো তোমার পাটা মালিশ করে দেবো, দেখবে তাহলে তুমি একটু আরাম পাবে। আরে বৌদি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। সোনিয়া, আমার জন্য টিফিনটা প্যাক করে দাও, আমার অফিসে লেট হয়ে যাবে। আরে তুমি দেখতে পাচ্ছ না, আমি কবিতাকে এটা খাওয়ানোর চেষ্টা করছি, আর তুমি তোমার টিফিন নিয়ে পড়ে আছো। তুমি যাও, নিজের টিফিন নিজে গিয়ে প্যাক করে নাও। আর এমনিও যতক্ষণ না কবিতা একটু সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না। বৌদি, আমি একদম ঠিক আছি, তুমি যাও না গিয়ে দাদা টিফিনটা প্যাক করে দাও। তুই এখানে বসে আছিস, বৌমা কোথায়? কবিতার রুমে থাকবে হয়তো। আমি বুঝতে পারছি না যে তোকে ছেড়ে ও কবিতার ঘরে সারাদিন কি করে। আরে টাইম পাস করছে নিশ্চয়ই। আমার তো এইসব ব্যাপার ভালো লাগছে না। আর ওই যে এক মাস দূরে থাকার নাটক, এটা ঠিক লাগছে না। তুমি আবার শুরু করলে। আমি এখানে কাজ করছিলাম, ও বোর হচ্ছিল তাই কবিতার রুমে চলে গেছে। কিন্তু কবিতার কাছে কেন? আরে তো আর কোথায় যাবে, ওরা দুজনে সমবয়সী তাই দুজনে বন্ধুর মতো হয়ে গেছে। সারা দুনিয়াটা কিন্তু তোর মতো এত ভালো নয়, একটু বুঝে চল। তোর চোখ খোলা রাখ, দেখ আশেপাশে কি ঘটে চলেছে। এতটা অন্ধবিশ্বাস ভবিষ্যতে তোকে মুশকিলে ফেলবে, বুঝতে পেরেছিস? আজব ব্যাপার, ননদ বৌদির ভালো সম্পর্ক হলেও বিপদ, না হলেও বিপদ। পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছেন, তাদের প্রত্যেকের নিজস্ব ভাবনা। যে ব্যাপারটা একজনের কাছে ঠিক সেটাই আবার অন্যের কাছে ভুল। আর আমাদের এই গল্পেও এরকমই কিছু হয়েছিল। সোনিয়ার মনে কবিতার জন্য যে ভালোবাসা ছিল সেটাই তার কাছে সবচেয়ে মূল্যবান এবং পবিত্র ছিল। ওর কাছে এটা অন্যায় কিছু ছিল না। একদিকে কবিতার জন্য সোনিয়ার ভালোবাসা সীমা অতিক্রম করে যাচ্ছিল, অন্যদিকে সোনিয়া কবিতার আসল রূপটা বা তার অসৎ উদ্দেশ্যগুলোর ব্যাপারে কোনো অনুমান করতে পারেনি। আর এই পরিস্থিতি আগামী দিনে ঘটতে চলা কোনো বড় একটা অঘটনের ইঙ্গিত ছিল। এই অবস্থায় এটাই দেখার যে সোনিয়া কবিতাকে পাওয়ার জন্য আর কতটা দূর যেতে পারে, আর সোনিয়ার এই একতরফের ভালোবাসা কোন পরিণামে পৌঁছবে। আরে রিল্যাক্স আমি। আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। আরে আমি তো তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, ভেবেছিলাম স্টাইল মেরে দেব, কিন্তু তুমি তো পুরো আইডিয়াটাই ফ্লপ করে দিলে। আমার জন্য কি নিয়ে এসছো? এদিকে এসো। আরে বলো। আরে এরকম ভাবে বলা যায় না, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে এবার বলো। এইটা কি? শিমলার টিকিটস হানিমুনের জন্য। হানিমুন? আমাদের বিয়ের 18 দিন হয়ে গেছে, আর 12 দিন পরেই তোমার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে। তারপরের দিনই আমরা চলে যাব। হ্যাঁ, কোথায় চলে যাওয়ার কথা হচ্ছে? ওই, আচ্ছা বাবা, আমি তোকেই খুঁজছিলাম। গৌতমের মার ফোন এসেছিল, বললেন যে গৌতম আর কবিতার আশীর্বাদ কালকেই হবে। হঠাৎ? হ্যাঁ, কালকেই তো শুভ দিন আছে একটা, তারপরে দু মাসের মধ্যে আর কোনো ভালো দিন নেই। চল, ব্যবস্থা করতে হবে তো। চল চল না। তোমার জীবনে আমি ছাড়া অন্য কেউ আর আসতেই পারে না। আমি আর কাউকে আসতেই দেব না। তুমি শুধু আমার, শুধু আমার। কবিতা,
তোমার বিয়ে আমার সাথেই হয়েছিল না? হ্যাঁ, আমার সাথে। তাহলে তোমাকে পাওয়ার জন্য যা কিছু আমাকে করতে হোক না কেন, আমি করব। তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। হ্যালো, চলো তাহলে এবারে একে অপরকে আংটি পরিয়ে দাও। তাহলে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। কার ফোন আসছে? জানি না, একটা অননোন নাম্বার। কখন থেকে ফোন করে বিরক্ত করছে। তাহলে ফোনটা ধরে নাও। হ্যালো ভাই, তোর জীবন কিন্তু হেভি কাটবে মেয়েটার সাথে। কিন্তু একটা কথা শুনে রাখ, মেয়েটা কিন্তু সেরকম নয় যেরকম ভাবছিস তুই। কে কথা বলছো? আরে আমি যেই বলি না কেন, তোর ভালোর জন্যই বলছি রে। এই বিয়েটা ভেঙে দে, আর প্রমাণ পাঠাচ্ছি, দেখে নে। হ্যালো হ্যালো, কি হলো গৌতম? কার ফোন ছিল? কে জানে কে। এসব কি হচ্ছে দিদি? এসব সত্যি নয়, আমাদের বিশ্বাস করুন। আপনার সামনেই এই ফটোগুলো আছে আর আপনি বলছেন বিশ্বাস করুন? এগুলো মিথ্যে। কবিতা তুই কিছু বল না। মা, আমি এসব কিছু জানি না। আন্টি আন্টি, এটা ষড়যন্ত্র, এটা কেউ ইচ্ছে করে করেছে। আজকাল কম্পিউটারে যার তার ফটো যেখানে ইচ্ছে লাগিয়ে দেওয়া যায়। গৌতম তুই বল না। কম্পিউটারের আড়ালে তোমার বোনের কেচ্ছা লুকোনোর চেষ্টা করো না বিনোদ। যখন বারবার ফোন করে বলছে তখন নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই না? আবার ফোন করেছে। হ্যালো, ফটোগুলো দেখলি? আরে এই ঘটনাটাই সত্যি, এই ছবিগুলো তো এখন সবার ফোনে চলে গেছে, সবাইকে পাঠিয়ে দিয়েছে যাতে তোর মতো কেউ বোকা না হয়। ফোনটা দাও, দাও আমায় দাও। এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। সুইচ অফ আসছে। ব্যাস দিদি, অনেক হয়েছে, এই বিয়েটা আর হবে না। চলো 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 এখান থেকে। আরে দাদা, আরে শুনুন না দাদা, দাদা প্লিজ। ওয়েল ডান অজয়, আমি যা ভেবেছিলাম তুমি তো তার থেকেও ভালো কাজ করলে। ফটোগুলো তো মাফ করা হয়েছে, এটা কারোর পক্ষে ধরা সম্ভবই হয়নি। এবার দেখি, এবার দেখি এতটা বদনাম হবার পরেও কে বিয়ে করে কবিতাকে। ও সরি, আমার কবিতা। মা আসলে আমি তো চকর অসভ্য মেয়ে। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম যে তুই কবিতার পিছনে পড়ে আছিস, কিন্তু এতটা নিচ পর্যন্ত নামবি আমি বুঝতে পারিনি। আরে আরে ওইটুকু মেয়ে তোর কি ক্ষতি করেছে? তুই ওর সাথে এই রকমটা করলি? ডাইনিরাও নিজের ঘর ছেড়ে অন্যের ক্ষতি করে, আর তুই নিজের ননদের ঘর ভেঙে দিলি। গিয়ে দেখ বেচারি কেঁদে কেঁদে নিজের অবস্থা কি বানিয়েছে দেখ। এখানে পুরো পাড়া প্রতিবেশী
কোথাও মুখ দেখাবার অবস্থায় আমাদের রাখিসনি তুই, আমাদের বদনাম করে দিয়েছিস। বল কোন জন্মে তুই বদনাম নিচ্ছিস, বল বল। আমার মেয়ের সাথে এরকম কেন করলি তুই, বল। আরে মা, আরে মা, আরে মা, শান্ত হন আপনি, শরীর খারাপ হয়ে যাবে আপনার। আপনারা না বেকার এত কিছু করছেন। আসলে কি বলুন তো, ওই গৌতম বাবু আছেন না, ও তো কখনো কবিতার যোগ্যই ছিল না। কবিতার যোগ্য যদি কেউ থেকে থাকে না, সে তো শুধু আমি মা, আমি, শুধু আমি। আরে আরে অবাক হবেন না, আমি তো কবিতার অর্ধাঙ্গিনী, ওর জীবন সঙ্গিনী। এই এই মঙ্গলসূত্রটা দেখছেন না, এটা ও পরিয়েছে আমাকে। আর এই যে সিঁথিতে সিঁদুর, এটা দেখুন, ভালো করে দেখুন, কবিতা এই সিঁথিটা ভরিয়েছে। তাহলে কেন আপনি শুধু শুধু ওর জন্য চারিদিকে সম্বন্ধ দেখে বেড়াচ্ছেন? আরে মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনি না এখানে বসুন, আমার কথা শুনুন। কবিতার জন্য একদম চিন্তা করবেন না, আরে আমি আছি না, সারা জীবন ওর সাথে থাকবো, কখনো ওকে ছেড়ে যাবো না, আমি আপনাকে কথা দিচ্ছি আজকে। আসলে কি বলুন তো, ওর সাথে সাত পাকে ঘোরার সময় আমি ওকে কথা দিয়েছিলাম তো, তো শেষ দিন পর্যন্ত এই কথা তো আমি রাখবই। মানে তার মানে তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি মা, আপনি কেন সেটা বুঝতে পারছেন? আমি ওকে ভালো, কি সাংঘাতিক মেয়ে রে তুই, প্রথার আড়ালে তুই আমার মেয়ের জীবন নষ্ট করতে চলেছিস। আমি তোর নাটক বুঝতে পেরেছি, আমি এগুলো সফল হতে দেব না। আমি এক্ষুনি বিনোদকে ডেকে তোর সম্পর্কে সবকিছু বলবে, বুঝলে? আরে মা, বিনোদ, মা আমার কথাটা তো শুনুন মা, শুনুন। আমি তোর কোনো কথা শুনবো না, দেখ আমি তোর কি হাল করতে পারি। আরে মা দেখুন, আপনি আমার কি ক্ষতি করবেন, এবার আমি আপনার সাথে যা করব সেটা দেখার জন্য আপনি বেঁচেও থাকবেন না। একি মা, মা, মা কি হলো আপনার, মা উঠুন, মা, কবিতা, বিনোদ তাড়াতাড়ি এসো, মা, মা উঠুন না, মা, কবিতা দেখো না, মা, বিনোদ, দাদা, দাদা, মা, দাদা, দাদা দেখ, মা এই হয়ে গেল, হয়তো হয়তো সিঁড়ি থেকে পড়ে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে, মা হসপিটালে নিয়ে যাও, মা, বিনোদ, দীপ, দীপ, দাদা, এরম আর কতদিন চলবে কবিতা? মা আমাদের ছেড়ে চলে গেছেন, সত্যিটা আমি মেনে নিয়েছি, এবার তুইও মেনে নে আর মাকে ছাড়া বাঁচার অভ্যেস করে নে। কবিতা, দুদিন ধরে তুমি কিছু খাওনি, তোমার কি মনে হয় না এটা, তোমাকে এরকম দুঃখী দেখে মায়ের আত্মাও হয়তো কষ্ট পাচ্ছেন? আমি গিয়ে দেখছি। সোনিয়া থাক, ও যাক, ওকে একা থাকতে দাও। কবিতার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমি বুঝতে পারছি না কি করব ওর জন্য যাতে ওই সব কিছু ভুলে যায়। মামা কবিতার বিয়ে করিয়ে দেওয়া হোক, নতুন বাড়ি যাবে, নতুন জীবন শুরু করবে, তখন পুরনো দুঃখ ভুলে যাবে। এটা এটা তুমি কি বলছো? হ্যাঁ, মা মারা গেছেন কদিনই বা হলো, আর তুমি এখন কবিতার বিয়ের কথা বলছো, লোক কি বলবে? আমি সমাজের চিন্তা করি না, কবিতার জন্য এখন এটাই ঠিক হবে। তোমার কি মনে হয়, কবিতার যখন এত বদনাম হলো, কে বিয়ে করবে ওকে, কে করবে ওকে বিয়ে, সেটা ভেবেছো তুমি একবারও? আমি জানি, সেই জন্যই আমি সুমিতকে কবিতাকে বিয়ে করার প্রপোজালটা দিয়েছি, আর ও হ্যাঁ বলে দিয়েছে। আরে ভাই, এত দারুণ খবর, সুমিত আমাদের কবিতাকে সারা জীবন ভালোবাসবে। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, দুদিন পর মায়ের কাজ সেরে
শ্রাদ্ধ শান্তি করে এক মাসের মধ্যেই কবিতার বিয়ে দিয়ে দেব। এসো মামা, এসো। বৌদি, আরে তুমি কাঁদছো কেন? কবিতা, কেউ আমাকে বুঝতে চায় না। বিয়ে করার আগেও বাড়িতে কেউ আমার কথা শুনতো না, আর এখন এখানেও, এখানে কেউ আমার কথা শোনে না। আমি বুঝবো তোমায়, বলো কি হয়েছে। আমি জানতাম যে তুমি ছাড়া না এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই জন্যই তো ভগবান আমাদেরকে এক করেছেন, আমাদের দুজনের বিয়ে হয়েছে। কিন্তু জানি না কেন, প্রথমে গৌতম বাবু, তারপরে সুমিত কোথা থেকে মাঝখানে চলে এলো। এটা কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। তোমার দাদা সুমিতের সাথে তোমার বিয়ের কথা বলেছে। আমাদের কাছে একটাই রাস্তা আছে কবিতা, তুমি না, তুমি সবাইকে বলে দাও যে আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমরা দুজন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না। ছাড়ো বৌদি, পাগল হয়ে গেছে নাকি? আমার সঙ্গে তোমার কোনো বিয়ে হয়নি, ওটা শুধু একটা প্রথাই ছিল। আর এমন নয় যে তার জন্য শুধু তোমার সঙ্গে আমাকে সারা জীবন কাটাতে হবে। তুমি আর আমি, ছি, তুমি এটা ভাবতে পারলে কি করে? কবিতা, কবিতা, আমি তো তোমাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাবতেও পারি না। কিন্তু এদিকে তুমি আমার ভালোবাসাটা বুঝতেই চাইছো না। তুমি পাগলামি ছাড়ো, দাদার কথাটা তো একটু ভাবো অন্তত। ও তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি, তুমি ওকে ঠকাচ্ছ। দাঁড়াও, আমি দাদাকে সব বলে দেবো। রাখো এটা, আমাদের দুজনের মাঝখানে আর কাউকে আসতে দেব না, বুঝেছো তুমি? হ্যালো, হ্যাঁ কবিতা। আর কি বলছিলে তুমি? আমি ঠকিয়েছি? হ্যাঁ, ঠকানো তো আমাকে হয়েছে, আমাকে। বিয়ে তোমার সাথে করালো, আর থাকতে হচ্ছে অন্য কারোর সাথে আমাকে, কেন? কত কিছু না সহ্য করেছি আমি, কিছু বলেছি আমি শুধু তোমার জন্য। কি কি করিনি আমি তোমার ভালোবাসার জন্য? তোমার ফটোজ বানিয়েছি অন্য একজনের সাথে, আর সব জায়গায় পাঠিয়েছি যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। আর আমরা দুজন তাই একসাথেই থাকবো, আমরা ছাড়া আমাদের মাঝখানে আর কেউ যাতে কখনো না আসে। ওই সব কিছু তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি, আমি তো করেছি এসব। আর এই সব কিছু করার পরেও তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারছো না। কিন্তু মা, মা তো সব কিছু জেনে গেছিলেন। পুরিটা প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে আমার মাথাটা পুরো খারাপ করে রেখেছিল। উনি আমার ভালোবাসাটা বুঝতেই চাইছিলেন না, তখন আমি কি করতাম? আর তাই রাস্তা থেকে সরানো ছাড়া আর কোনো উপায়ও তো ছিল না আমার কাছে। এই এই সব শুধু তোমার জন্য করেছি আমি। তার মানে আমাদের মাকে তুমি? হ্যাঁ, আমি, আমি শাশুড়ি মাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছি। ঠিক করেছি না আমি কবিতা? এবারে আমরা একসাথে থাকবো তো? হ্যাঁ, দেখো
এত বড় ক্রাইম করলাম আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, শুধু তোমাকে। কিন্তু বৌদি, বৌদি নই আমি তোমার, বউ আমি তোমার। এই এই মঙ্গলসূত্র তুমি পরিয়েছিলে না আমাকে, আর এই যে সিঁদুর, তুমি তো আমায় সিঁদুর পরিয়েছিলে, আমরা দুজন স্বামী স্ত্রী, এটা তুমি মেনে নাও। ছাড়ো, একটাও কথা বলবে না, আমি তোমার আসল রূপ দাদার সামনে তুলে ধরব। আর দাদা যদি সত্যিটা জেনে যায় না, তাহলে এক মিনিটও লাগবে না তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি এক্ষুনি গিয়ে দাদাকে সব সত্যি বলে দিচ্ছি। আরে কবিতা শোনো, এটা কি করছো তুমি? তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি আমাকে বিয়ে করেছো, কোনো মূল্য নেই এসবের। হ্যাঁ বলো না, বলো না। ব্যাস, আর একটাও কথা বলবে না, আমি কখনোই তোমার হতে পারি না। তুই তুই যদি আমার হতে না পারিস না, তাহলে তুমি কি করবে? তো আমি আমি তোকে অন্য কারোর হতে দেব না। বৌদি, এটা তুমি কি করছো? বল বল বল, তুই শুধু আমার। বৌদি ছুরি নিতে নামাও। বল বল, শুধু তুই আমার। বৌদি ছুরি নিতে নামাও। বল বৌদি। আমি সব শুনে নিয়েছি, ভাবতেও পারিনি তুই এত নিচে নামবি। ইন্সপেক্টর, একে নিয়ে যান। নিয়ে চলো ওকে। কবিতা কবিতা কবিতা, তুমি কবিতা, আমি তোকে ভালোবাসি দাদা। এই অপরাধের ইঙ্গিত সেই রাতেই পাওয়া গেছিল, যখন সোনিয়া এক মাস আলাদা থাকার শর্ত রেখেছিল, আর বিনোদ চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করেছিল। যদি বিনোদ ওর মার কথা শুনে সোনিয়ার বাড়িতে ফোন করত, তাহলে হয়তো ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছত না, আর পার্বতী দেবীও আজ জীবিত থাকতেন। বন্ধুরা, কাউকে ভালোবাসা বা তাকে বিশ্বাস করা ভুল নয়, কিন্তু আমাদের সবসময় অ্যালার্ট থাকা উচিত যে কেউ আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে না তো, কেউ আমাদের ভালোবাসার অপব্যবহার করছে না তো। আর এই গল্পে সোনিয়াও ঠিক তাই করেছিল, ও কবিতাকে জোর করে পাওয়ার চেষ্টা করেছিল। আর শুধু তাই নয়, এর জন্য ও একটার পর একটা অপরাধ করতে থাকল। ওর এই অনৈতিক জেদ ওকে সারা জীবনের জন্য জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দিল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই কোনো অপরাধের ঘটনা নিয়ে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।